দেশীয় প্রযুক্তি আর চায়না ইঞ্জিনে তৈরি এই হেলিকপ্টার কোটি টাকার নয়, খরচ হয়েছে মাত্র 2 লাখ টাকা। আর এই হেলিকপ্টার তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন খুলনার কলেজ পড়ুয়া ছাত্র নাজমুল। কৃষক পরিবারের একমাত্র সন্তান নাজমুল পড়াশোনা করছেন বিএল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে। ছোটবেলা থেকেই ব্যতিক্রমী কিছু করার প্রচেষ্টা থেকে 3 বছর অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন 1 আসন বিশিষ্ট হেলিকপ্টার। হেলিকপ্টার প্রস্তুতকারী নাজমুল খান জানান, হেলিকপ্টারের বডি তৈরিতে ব্যবহার করেছেন অ্যাসেস পাইপ, আর চায়না 150 সিসির মোটরসাইকেলের ইঞ্জিনের আরপিএম 6,500 থেকে বাড়িয়েছেন 9,000 আরপিএমে। এর পাখা 8.5 ফিট লম্বা, চওড়া 21 মিটার। পুরো হেলিকপ্টারটির দৈর্ঘ্য 22.5 ফিট। হেলিকপ্টারটি 1 লিটার অক্টেনে 18 থেকে 20 মিনিট চলবে, যার সর্বোচ্চ গতিবেগ হবে 320 কিলোমিটার ঘন্টা। নাজমুলের এই হেলিকপ্টার এখন আকাশে উড়ার অপেক্ষায়, এজন্য প্রয়োজন আরও নিরাপত্তা সরঞ্জাম। ইতোমধ্যে নাজমুলের সঙ্গে যোগাযোগ করেছে খুলনা জেলা প্রশাসন। হেলিকপ্টারটিকে আরও নিরাপদ ও আকাশে উড়ার উপযোগী করে তোলার জন্য পরামর্শ দিয়েছেন।